অলকেটি বিরেপক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আমি নতুন আর একটা সার্কুলার আপডেট মেসেজ নিয়ে চলে আসলাম তো এখনকার আপডেট মেসেজটি আমার মনে হয় থামনে দেখেই বুঝতে পারছেন পরিবার পরিবহনা অধিদপ্তর তারা নতুন করে আর দুইটা নিয়োগ পাইলাম এইটা হলো একটা দেন এইটা হলো আর একটা আমি পুরো দুটো নিয়ে এখন আপনাদের সাথে আলোচনা করবো তার আগে বলি বন্ধুরা এখানে কিন্তু ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন যে এসছি এস এসছি কিন্তু আবেদনটা করা যাবে তো যারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আমার ভিডিওর প্রথম কমেন্টে একদম ফার্স্ট কমেন্টে দেখবেন একটা লিঙ্ক দেওয়া আছে সার্কুলার লিঙ্ক ওইখানে আপনারা ক্লিক করুন ঠিক এই অবস্থা চলে আসবেন আসার পরে প্রথমে দেখবেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগ এটাতে ক্লিক করা মাত্র কিন্তু আপনারা সার্কুলার দুটো পেয়ে যাবেন একত্রে তো আমি সার্কুলার দুটো নিয়ে আলোচনার আগেই একটু বলে নেই বন্ধুরা আমি গতকাল দেখুন আরও বেশ কয়েকটা সুন্দর সুন্দর মেসেজ দিয়েছি লাইক দ্যাট প্রথমটা রাত্রেবেলা একটা দিয়েছি তাহলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তারা এসএসসি এইচএসি স্নাতক পাশে কিন্তু এখানে একটা আবেদনের অপশন দিয়েছে এবং এখানে কিন্তু দুইটা নিয়োগ আছে একটা না দুইটা নিয়োগ আপনারা অবশ্যই এটা দেখবেন পল্লী বিদ্যুতে অষ্টম শ্রেণীর পাশে একটা আবেদন আছে এটা কিন্তু তারা কতজন লোক নিয়োগ করবে সেই সংখ্যাটা তারা এখানে কিন্তু মেনশন করে না এখানে বেশ কিছু লোক নিয়োগ করবে এরপর স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় একটা নিয়োগ আছে বন্ধুরা আপনারা দেখবেন এরপরে পরিবার পরিকল্পনার আরেকটি নিয়োগ আছে এখানে আপনারা এই সমস্ত আপডেট মেসেজগুলো দেখে দেখে অবশ্যই যোগ্যতা অনুযায়ী আবেদন করতে মোটর মিস করবেন না তো চলুন এখন আমি এটা নিয়ে একটু আলোচনা করি তো আমরা খুব ভালো জানি যে বন্ধুরা এই পরিবার পরিকল্পনা অধিদপ্তরের যে নিয়োগটা এটা কিন্তু জেলা ওয়াইজ হয় তো এই জেলা ওয়াইজ নিয়োগগুলো অ্যাকচুয়ালি যখন যেটা পাচ্ছি সেটা কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনেকে কমেন্ট করে ভাই আমার জেলাটা কবে হবে নাম উল্লেখ করে ভাই আমার জেলাটা কবে হবে এরকম অনেক কমেন্ট পাইছি তো বন্ধুরা আসলে কখন কোনটা হবে এটা তো বলাটা মুশকিল বাট আমি সবসময় অ্যাক্টিভ আছি ইনশাল্লাহ যখন যেটা হচ্ছে আমি সেটা আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো এখন প্রথমটা দেখুন এটা কোন জেলা এটা 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 ঝালকাঠি এটা ঝালকাঠির জন্য এই নিয়োগটা তো এখানে নিয়োগটা দেখতেছেন দুই লেন তো যে লেখাটা একটু অস্পষ্ট ছোটো আমি একটু বড় করিনি এটা কি ঝালকাঠি এত সমস্যা নেই তো বন্ধুরা এই যে ঝালকাঠির আমার মাউসটা ডিস্টার্ব শুরু করছে তো বন্ধুরা এই যে ঝালকাঠির যে নিয়োগটা দেখতে পাচ্ছেন এখানে দেখুন উচ্চ মাধ্যমিক পাশে পরিবার পরিকল্পনা যে পরিদর্শক সেটা কিন্তু আপনি উচ্চ মাধ্যমিক পাশে কিন্তু এখানে আবেদনটা করতে পারবেন দেন পরিবার কল্যাণ সহকারী আছে তিরিশ জন এখানে যে কোনো শিক্ষিত প্রত্যেকে মাত্র মাধ্যমিক স্কুল পাস অর্থাৎ আপনার এইচএসএ পাস করলে কিন্তু আবেদন করতে পারবেন এখানে কিন্তু অসংখ্য পদ আছে এখানে তিরিশটা তিরিশটা পদ আছে কোন জেলা সরি জেলাটা বলছি কোন উপজেলা কোন এলাকা সব কিছু কিন্তু একদম মানে গ্রাম পাড়া মহল্লা ইউনিয়ন সব কিছু কিন্তু স্পেসিফিকভাবে দেওয়া আছে তা আপনি কোনটাতে আসলে কাজ করতে আগ্রহী সেই অনুযায়ী এখানে কিন্তু আপনার এলাকায় ই আছে কিনা মানে সংখ্যাটা আছে কিনা আপনার এখানে ফাঁকা আছে কি না সেটা দেখে দেখে কিন্তু এখানে আবেদনটা অবশ্যই করবেন এটা মোটেও মিস মিস মোটেও মিস করবেন না এরপরে চলে আসি আপনার এখানে চার নম্বর দেখুন এখানে আয়া আছে চার চারজন ঝালাকাঠি জেলার স্থায়ী বাসিন্দা অনলি অষ্টম শ্রেণীর পাশে কিন্তু আবেদন করা যাবে তো এইটা আপনার আবেদনটা কীভাবে করবেন দেখুন সেইটা কিন্তু এখানটাতে দেয়া আছে আপনারা অবশ্যই এখানে দেখলে ব্যাপারটা বুঝতে পারবেন আপনার চিন্তার কোনো কারণ নাই জাস্ট সার্কুলারটি নামান নামায় দেখুন করুন করলে ব্যাপারটা বুঝতে পারবেন তো গেল এটা ঝালাকাটি এরপর আমি চলে আসি এর একটা সরি পর একটা সুনামগঞ্জ তো বন্ধুরা গন্ধ কিন্তু এক্সাক্টলি সেম কেস এখানেও আপনারা কিন্তু জাস্ট উচ্চ মাধ্যমিক পাশ থেকে শুরু করে এই যে অষ্টম শ্রেণী পর্যন্ত সবাই আবেদনটা করতে পারবেন তো এখানেও আপনারা একটু দেখেন পড়েন ব্যাপারটা বুঝেন কীভাবে কী করতে হবে না হবে আপনার এলাকায় ফাঁকা কোটা আছে কি না সব কিছু দেখে ওই অনুযায়ী আবেদন করুন এবং সার্কুলারটা মনোযোগ সহ করুন তো যাই হোক এখনকার মতো এতটুকুই আমার মনে কথা বেশি লম্বা করা দরকার নেই সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ